তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে আমার মোবাইলের বিভিন্ন অ্যাপ খোলা আছে এবং সেই প্রত্যেকটা অ্যাপেতেই আমার ব্যাকগ্রাউন্ডে আমার ওয়ালপেপারটাও শো করছে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার সেট করার ওপর। যখন আমরা আমাদের মোবাইলে কোনো ওয়ালপেপার সেট করি, জেনারেলি সেটা আমাদের হোম স্ক্রিনেই শো করে, বাট আমরা যখন কোনো অ্যাপের মধ্যে এন্টার করি তখন সেই ওয়ালপেপারটা ব্যাকগ্রাউন্ডে শো করে না। তো আজকে আমরা দেখব যে কী করে ওয়ালপেপার সেট করলে আমরা যখন কোনো অ্যাপ খুলবো সেই অ্যাপের মধ্যেও ব্যাকগ্রাউন্ডে আমার সেই ওয়ালপেপারটা শো করবে। জেনারেলি আমরা যখন আমাদের মোবাইলে কোনো ওয়ালপেপার সেট করি সেটা আমাদের হোম স্ক্রিনেই শো করে, বাট এমন কিছু ওয়ে আছে যেখানে আমরা ওয়ালপেপার সেট করলে আমাদের যে ওয়ালপেপারটা আমরা যে কোনো অ্যাপে ঢুকবো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, গ্যালারি, সেটিংস, এনিথিং, যেই অ্যাপেই আমরা ঢুকবো না কেন, ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপারটা আমাদের কন্টিনিউ শো করবে। সেরকমই একটা ওয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার ইউজ করার জন্য আমরা মূলত যেটা করব, একটা অ্যাপ্লিকেশন আমাদেরকে ইনস্টল করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ফার্স্টে আমরা সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা ডাউনলোড করে নেব। আমরা সিম্পলি সার্চ করব ডিজাইনার টুলস। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই অ্যাপ্লিকেশনটা ডিজাইনার টুলস, এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাপটাকে ওপেন করব। ওপেন করলে একটা এরকম ভিউ দেখাবে, মাঝে একটা অপশন পাবে মক আপ ওভারলে। সেখানে তোমরা দেখছো যে আমার অলরেডি ওয়ালপেপার সেট করা আছে একটা ফটো। এবার স্ক্রিনে ভিডিওতে দেখানোর জন্য আমি ওপাসিটিটাকে একটু বাড়িয়ে রাখছি, আমি অ্যারাউন্ড 60% রাখলাম। এবার আমরা এটাকে অন করে দেবো। দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফটোটা চলে এলো অটোমেটিক্যালি। এবার আমরা যেই অ্যাপেই ঢুকবো না কেন এই ফটোটা আমাদের অল টাইম ব্যাকগ্রাউন্ডে শো করবে। জাস্ট দেখে নাও, আমি সেটিংসে ঢুকে দেখাচ্ছি। সেটিংসে তোমরা দেখতে পাচ্ছ আমি ঢুকেছি এবং ব্যাকগ্রাউন্ডে শো করছে। ঠিক সিমিলারলি যে কোনো অ্যাপ, ধরো এই অ্যাপটাতে আমরা ঢুকলাম জিও সাবানে, এবং সেখানেও আমার যখন অ্যাপটা খুলছে তোমরা দেখতে পাচ্ছ যে কন্টিনিউ ব্যাকগ্রাউন্ডে আমার ওয়ালপেপারটা শো করছে। আমরা এরকম নিচে যখনই আমরা স্ক্রোল করব বা যে কোনো অ্যাপে আমরা ঢুকবো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সেটিংস, এনিথিং, সব কিছুতেই আমাদের ব্যাকগ্রাউন্ডে এই ওয়ালপেপারটা কন্টিনিউ শো করতে থাকবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, এবং এই আইকন প্রেস করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।